আমি এখন আপনাদেরকে ঘরোয়া পেঁপে মাখা দেখাবো। তার জন্য আমি কিছুটা পেঁপে নিলাম, একটা বোলের মধ্যে করে পেঁপে নিলাম, একটু লবণের মধ্যে এরকম কাঁচা মরিচ ঠিক এইভাবে আমি ডলে নিই, তাহলে মরিচের ঝালটা বেরিয়ে যাবে। এইরকম করে সুন্দর করে লবণ দিয়ে মরিচটাকে আমি মেখে নিলাম, এটা আমি এই বোলের মধ্যে দিয়ে দিলাম, মাখা মরিচটা লবণ সহকারে বোলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি তেঁতুল দিলাম, একটুখানি চিনি দিলাম, একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিলাম, একটুখানি বিট লবণ সহ শুকনো কলাই, জিরা, ধনিয়া, মরিচ ভেজে পিষে দিলাম, আর দিব এখানে একটুখানি হলুদ, দিব খাঁটি সরিষার তেল, দিলাম একটু খাঁটি সরিষার তেল। এখন আমি এটাকে বেশ করে এই তেঁতুলের সাথে মেখে নিব, এটা যত মিহি মাখা হবে তত এই মাখাটা সুন্দর হবে। এভাবে আপনি কাঁঠালের মুচিও মেখে খেতে পারেন, জলপাই, আমড়া, যে কোনো মাখা, মাখা যে জিনিসটা আমাদের খুব প্রিয়, একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, দেখে ঠিক এভাবে একদম কচলে কচলে মেখে নেবেন, দেখেন পানি বেরিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পানি না বাড়াবে ততক্ষণ পর্যন্ত আপনি মাখতে থাকবেন, পানি বাড়ালে বুঝবেন চিনি, লবণ, মশলা সব একাকার হয়ে গেছে এবং জিনিসটা আপনার হয়ে এসেছে। মোটামুটি আমার মাখা হয়ে গেছে। তা বন্ধুরা, দেখেন তো ঘরোয়াভাবে পেঁপে মাখা খেতে কেমন লাগে, একদিন করেই দেখেন না কেমন লাগে এই পেঁপে মাখা খেতে। এখন তো পেঁপে অনেক পাওয়া যায়, তেঁতুলও তো সব জায়গাতেই আছে, একবার মেখে খেয়ে বলুন আমার এই মাখাটা আপনাদের কেমন লাগলো। আর তার জন্যে আমার চ্যানেলে লাইক দিতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের এই এতটুকু আশা ভরসা আমার আগামী দিনের পথ চলা। আবার কখনো এইরকম সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব, ওই জন্যে আপনারা আমার সাথে এক থাকেন। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, শিশুদের প্রতি নজর রাখেন। আল্লাহ হাফেজ।